Please put your hand on your. হাতে নিয়েছে আমাদের ইউনিয়নের পরপর পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান বাবু স্বপন দাস, উনি এখন উপজেলা চেয়ারম্যান। তো সাথে ওনার সাথে সমর্থন দিয়েছেন এই কাজে আমাদের সুযোগ্য এমপি শেখ হেলাল সাহেব। তো আমি তাদেরকে সাধুবাদ জানাই। তো এত সুন্দর একটা জায়গাকে আরো সুন্দর করার জন্য, এমনিতেই জায়গাটাতে আসলে কত সুন্দর, এখানে আমরা ছোটবেলা থেকে টুকটাক আসা যাওয়া হয়। তো এই জায়গাটাতে এসে মানে মনটা ভরে যায় যে আসলে আপনারা তো দেখেছেন যে আমরা সবসময় আপনাদেরকে প্রকৃতির যে সৌন্দর্য এটা ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো সেই আর কি, আমি সেই চিন্তাধারায় আমরা আজকে এখানে এসেছি। তো গাইজ, আজকে একটু যদি একা আসি, কারণ আমি তো টিম নিয়ে আসি। তো আমার হাতে রয়েছে কে, আমার স্টাইল। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু ইকো পার্ক, আসলে বঙ্গবন্ধু ইকো পার্ক নামটা দেওয়া হয়েছে, কিন্তু আসলে সেইভাবে অনেক সুন্দরভাবে এখানে কাজটা কমপ্লিট হয়নি। আসলে এখানকার প্রকৃতিটাও অনেক অনেক সুন্দর, মজা হবে। আমরা গ্রিল করব, তো এই গ্রিল গ্রিলটা পুরো গ্রিল করে খাওয়াবে হলো আমাদের মোটু ভাইয়া। এই মোটু ভাইয়া আমাদের গ্রিল করে খাওয়াবে, আর অনেক মজা হবে, খেলা হবে, এনজয় হবে। তো আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। ও মামা, মামা, এ মামা কই, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, এই ইকো পার্কটাকে সুন্দর করে দেখাবো। তবে তার আগে একটু আসুন, চলুন। তো গাইজ, এখন আমরা ক্যাম্প করব, এবং ক্যাম্প করার পরে কি হবে, অবশ্যই মজি নিয়ে খেলা হবে। তো শুধু খেলা হলেই শেষ হবে না, আমরা অনেক কিছু করব। তো আসুন আমাদের সাথে এনজয় করুন, লেটস গো। কাছে ওঠেন, আপনি চেষ্টা করলে সবই সম্ভব। নেন ওঠেন, এই যে আমাদের স্মার্ট ক্যামেরাম্যান গাছে উঠবে, ওঠেন ওঠেন, ঠিক আছে, নেন ওঠেন। Let's go.
দর্শক ফাইনালি আমাদের ক্যাম্পটা রেডি হয়ে গেছে। তো আমাদের যে স্টাইলিশ ক্যামেরাম্যান আছে, তো ক্যামেরাম্যানের কি অবস্থা চলেন দেখে আসি। আসো মামা। তো দর্শক আমাদের স্টাইলিশ ক্যামেরাম্যান, তো সে এখন খুব টায়ার্ড। দর্শক এখন আমরা ছানাটাকে পুচাবো। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ, ওইখানে একটা নদী ছিল, জানলো না তো কেউ, নদীর জল ছিল না কুল ছিল না, ছিল শুধু ঢেউ আমার একটা। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ, ওইখানে একটা নদী ছিল, জানলো না তো কেউ, আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। গাইস, আপনার মাত্র যে নদীটা দেখলেন, নদী না এটা আসলে খাল, মানে নদী কেন বললাম, আমি শুনেছি আসলে, আমি কিন্তু আসলে বাস্তবে দেখি নাই। আমি ছোটবেলায় যখনই আসছি, আমার নানু আমাকে বলতেন যে এইখানে নাকি, এই যত জায়গাটুকু দেখতেছেন, এখানে যত আমরা ভিউগুলো দেখাচ্ছি, এই সম্পূর্ণটাই নাকি নদী ছিল। এবং এখানে এত বড় নদী ছিল, আপনি অবাক হয়ে যাবেন যে আমি নিজে অবাক হয়ে গেছি যে এখানে নাকি ওই পারের থেকে এই পার পর্যন্ত যে মানুষগুলো আসা যাওয়া করতো, এরা একে অন্যকে দেখতে পাইতো না, এত বড় নদী ছিল। কিন্তু আসলে দেখেন, জীবন তো পরিবর্তনশীল, আসলে আমাদের সব কিছু এরকম হয়ে যাচ্ছে, মানুষের স্মৃতিগুলো শুধু থেকেই যাচ্ছে কিন্তু বাস্তবে কিছুই থাকতেছে না। তো এই জায়গাটায় পুরো জায়গাটা নদী ছিল, এবং এই জায়গাটা এই এই নদীর নাম ছিল হচ্ছে পশুর নদী। যদি এখন এটা মানে বলা যায় যে মরেই গেছে, মানে আমি আসলে এই ব্যাপারে খুব বেশি জানি না, যতটুকু জানি সেটুকু বলার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে এই জায়গাটা এখন হচ্ছে ছোট খালের মতো আছে, এই যে এখন জোয়ারের পানি আসতেছে, আসলে এই জায়গাটায় বসলে মানে এত সুন্দর একটা মানে ইসে আপনার যে নির্মল বাতাস, যে যে শান্তিপূর্ণ একটা পরিবেশ, সেটা কিন্তু এখান দিয়ে আমি দেখতে পাচ্ছি এবং আমি সেটা ফিল করতেছি। আসলে এই যে বাতাস, এটা আসলে গায়ে লাগলে মনে হয় যে না এখানে সারা দিন সারা জীবন থেকে যায়। তো আসলে জীবন মানুষের মতো, মানুষের জীবন তো আসলে ব্যস্তময়, এখান থেকে আজকে আসি চলে যেতে হবে, কিন্তু স্মৃতিটা থেকেই যাবে। তো আপনারা দেখে থাকুন, এনজয় করুন, দেখা হচ্ছে আবার নেক্সট সিনে। দর্শক ভাইয়া ওখানে একা বসে কি চিন্তা করে, চলেন আমরা গিয়ে দেখি আসলে ভাইয়া কার কথা মনে করতেছে। ভাইয়া ভাই, আপনি কি কারোর কথা মনে করেন? পাশে একটা খালি সিট নাকি? না তেমন কিছু না, তবে আরে কি আগে পরে কারোর সাথে আইছেন নাকি? এরকম কিছুই না, তবে এমনি চিন্তা করতেছিলাম আসলে, যদিও পাশে সিট এটা ঠিক আছে কিন্তু খালি, আর আমাদের সবারই সিট খালি, এটা সমস্যা না। তবে জীবনে আসলে এরকম অনেক কিছুই ঘটে যায় যা আসলে কোনো কোনো জায়গায় গেলে মনে পড়ে, বা কোনো একটা জায়গা দেখলে মনে পড়ে, বা কোনো একটা সিট দেখলে মনে পড়ে। তো এরকমই আসলে যে মানুষের জীবনে এরকম অনেক ঘটনা থাকে যেটা আসলে সবসময় মানে অনেক সময় বলে বোঝানো যায় না, অনেক কিছুই হয়ে যায় জীবনে। তো আমার আসলে জীবনে এমন কিছুই নাই, তো আশা করি আপনারা এটা ভালো চোখে দেখবেন, আমাকে পচাবেন না। আর আমার ভাই কিন্তু এখন পচানোর জন্য এরকম করতেছে আসলে। এমন আসলে দর্শক ভাইয়া যেভাবে ওখানে মন খারাপ করে বসে আছে, তা আমার মনে হলো আর কি সে আগে পারে কাউকে
এনেছে যা যা এখন আমরা আমরা তাদের তার সাথে এসেছি আমরা তিন চারজন কিন্তু সে তাকে আনতে পারেনি যার জন্য মন খারাপ করছে আর বাঁচানোর চেষ্টা করতেছে গাইস আপনারা জানেন যে আমি কিন্তু এরকমই না আমি আসলে ঠিক এমনি আসলে দেখতেছিলাম যে আসলে একটা জায়গা আসলে মোটো ভাই তো সব 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 জায়গায় ঝামেলা আছে কারণ দেখতে গাইস পথাচ্ছে এটা কিন্তু ঠিক না না পথাচ্ছে না আপনাদের সন্দেহ তো কারণ নিয়ে আসছে হয়তো গাইস যদি কারণ কি বলে দর্শক দর্শক মানে দেখেছে আপনি যেভাবে মন খারাপ করে ওই জায়গা বসে আছেন তাতে মনে হয়েছে একটা কথা বলি আসলে আপনাদের আমাদের দর্শক কোনো হয়েছে আছে পরিবেশটা সুন্দর না আমাদের মানে ক্যামেরাম্যান বিশেষ করে স্মার্ট ক্যামেরাম্যান যিনি আছেন উনি আসলে অনেক কষ্ট করছেন আপনাদেরকে অনেক ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করছেন এবং ঠিক তার পাশেই রয়েছে আমাদের স্টাইলিশ ক্যামেরাম্যান ঈশান ভাইয়া ঈশান ভাইয়া একটু ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত আছে ভাইয়া আপনার কিছু কথা শুনতে চাচ্ছিলাম যদি একটু সময় দিতেন ভাইয়া হ্যালো ভাইয়া কি অবস্থা আছে আর কি সারাদিন অনেক কষ্ট করা হয়েছে আর খুব লোভ লাগছে খুব লোভ লাগছে ঈশান ভাইয়া এই ঈশা একটু দর্শকদের একটু কাছ থেকে দেখাবো গাইস আমরা এখন খেলবো হচ্ছে আমাদের এলাকার একটা ঐতিহ্যবাহী খেলা হাড়ি ভাঙা দর্শক এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমাদের গ্রিল এখনো ভালোভাবে রেডি হয়নি তো রেডি হওয়ার আগে আমরা একটা খেলা খেলবো আসলে কি যে খেলা এই খেলাটা আসলে আমরা জানি না তো ভাইয়ের হাতে চারটে কাগজ আছে আর কি চারটে কাগজে যে খেলা আছে খেলা আমরা চারজনে খেলবো আর কার যে কি খেলা খেলতে হবে এই খেলা খেলে আমাদের ভিতরে একটু এটা আমরা জানি না প্রথমে ক্যামেরাম্যানই নাও ক্যামেরাম্যানই প্রথমে একটা উঠায় নাও উঠা উঠা আরে আল্লাহ দেখ গান গান আপনার কি আছে এটা হচ্ছে কি জানো আমাদের
মামারে প্রপোজ করে তো আমাদের স্টাইলিশ ক্যামেরাম্যান এখন কি প্রপোজ করবে? হ্যাঁ নায়িকা নায়িকা কি আমাদের কি হ্যাঁ ঠিক আছে নায়িকা নায়িকা তুমি একটু সামনে এগো সবাই লাস্টে না না ক্যামেরা দর্শক আইসা আমার গান আমি কি গান কি গাতে পারি না আমার কি বয়স কি এতটাই খারাপ তাহলে হয়ে যাক বুক চিনচিন করছে হাই মন তোমায় কাছে চাই আমরা দুজন দুজন নারী প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় আমি কিন্তু পারিছি যে তুমি তো আমার পারিছি ঠিক আছে এবার আসছে মামা হ্যাঁ মামা হাবুর ডালাকটা পাচ্ছিস না ঠিক আছে তাহলে হাবুর ডালাক মামাদের তো মামা আমাদের মামা হতে মামার সবকামা থাকতে হবে অতএব মামা দিচ্ছে হচ্ছে ড্যান্স ঠিক আছে মাস মামার আমারটা নিয়ে নিন মামা আমার এক্সচেঞ্জ করে দে ঠিক আছে গান আমি গাইছি না রেডি গান হচ্ছে আব্দুল্লাহ গাইছে না এই যে যেহেতু আমার মামা হচ্ছে হাবুর ডালাকটা দিতে একটু দ্বিধাবোধ করতেছে তো যাই হোক ছোট মানুষ আর আমাদের যে তোর সাপোর্ট দিতে হবে তো মামা একটু ড্যান্স করে দেখাবে আপনাদেরকে আর হাবুর ডালাকটা আমার ভাগে তো যাই হোক আমরা মামাকে নিয়ে আসি মামা গান লাগবে ওকে ঠিক আছে আমরা গান গাই দিচ্ছি নাকি ওয়ান টু থ্রি বুক চিন চিন করছে হ্যাঁ মামা এবার হাবুর ডায়লগটা দিয়ে দেন আমাদের দায়িত্ব দিয়েছেন আমরা আমরা গান গাইছি আমরা প্রপোজ করেছি এখন সকল আমার বাড়ি গেছে না হাবু আমি তো বিয়া করব দাঁড়াও ওয়েট প্লিজ পুট ইউর হ্যান্ড অন ইউর এটু গান দাদু আমি তো বিয়া করব কোসি ভাইয়া আদা দর্শক ফাইনালি আমাদের গ্রিল রেডি তো কেমন কেমন হয়েছে আপনি তো আমারে ক্লেম দিলেন যে আর কি কি মহিলা মহিলা মুরগির আমি যেখানে সেখানে হাত দিয়ে আর কি মশলা লাগাইছি তা আসলে কি খাওয়ার পর কি আসলে মশলা লাগানোটা কি আমি কি সার্থক হয়েছি নাকি অন্ধকার সবদিকে আমাদের কোনো আলো নাই না আমার বিষয়টা আপনি এড়াই যাচ্ছেন এখন আমার মনে হচ্ছে যে আমি ফার্স্টে যা ভাবছিলাম যে ভালো হবে না এখন এত সুন্দর হয়েছে আমার মনে হচ্ছে জঙ্গলে কিন্তু আমি এডেন দৌড়তে না কোনো দৌড়াদৌড়ি হবে না আমরা সবাই খাবো যাবো আমাদের মোটু ভাই কি করে তাই দেন ওই দেখে এইরকমই করে ঠিক আছে মোটু ভাই নাম দিয়ে আমার মানে উপরে সাইনবোর্ড দিয়ে একদম নিচে দিয়ে সব মোটু ভাইয়ের মন খারাপ হয়ে গেছে ভাই মোটু ভাইরে দিয়ে দেন ওয়া
সাইনবোর্ডটা শুধু মোটোবায় নিতে কিন্তু ওরাই খায়, মাঝখানে আমার শুধু নাম হয়। এই যে সে তার পা দুটি এমন কঠিন কঠোর ভাবে বাঁধেছিল একটা মেয়ে মুরগি হয়ে, তাকে কষ্ট দেওয়া উচিত হয়নি। আমি এখন তাকে আমি মুক্ত করে দেবো। কিভাবে জানলে সে মেয়ে ছিল? পরিষ্কার করছি, এই জন্য আরো বেশি মজা লাগছে। আনন্দ বললাম আমি তো আমার হাড় খাইছো, তারপরে হাড় খাই বুঝলাম টেস্ট হয়েছে। থ্যাংক ইউ। দর্শক অলরেডি সে কষা শুরু করে মানে সে সব শেষ করে দিচ্ছে। এখন আমরা বিদায় নেবো গাইস, আমাদের সাথে আজকে সারাদিন আপনাদের সাথে এনজয় করলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জায়গাটা, জানি না কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই, আসলে অনেক কষ্ট করে ভিডিও করি আমরা আর এই ব্লগ গুলো বানাতে আমাদের মানে সত্যি সব কিছু বাদ দিয়ে আমাদের এই পিছনে সত্যি হচ্ছে। তো আপনাদেরকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। বলতে দাও, শেষ করতে দাও। তো অনেক রাত হয়ে গেছে আসলে এখানে, আর একদমই থাকা যাবে, বাসা থেকে বারবার ফোন দিচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলি লাইক কমেন্ট একটু বাড়াই দিন আর সাবস্ক্রাইব যারা নতুন দেখছেন প্লিজ প্লিজ। আল্লাহ হাফেজ।